গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 9:30। বিদর্শক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে। আমার এখনো বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, কারণ গতকালের ব্লগটা আমার এখনো এডিটই হয়নি। তো এখন আমি ওটাকে খানিকটা এডিট করে রেখে দিয়েছি, পুরোটা এখনো হয়নি। তো ওটাকে আমি এখন চট করে এডিট করে চ্যানেলে আপলোড করি, নাহলে তোমরা টাইমে দেখতে পাবে না। উইচ হোপফুলি তোমরা দেখে নিয়েছো, কারণ আমি এখন একদম মানে এক্স্যাক্টলি 11টায় ব্লগ পোস্ট করার চেষ্টা করি। কখনো সখনো একটু দেরি হয়ে যায়, যখন খুব বড় কন্টেন্ট থাকে তখন একটু দেরি হয়ে যায় এডিট করতে। তো একটু মানে এডিট করতে অনেকটাই সময় লাগে, তো সেজন্য যদি মানে কন্টেন্ট অনেকটা থাকে তখন সেটাকে এডিট করতে টাইমটাও বেশি লাগে। তো সেই সব দিনগুলোতে একটু দেরি হয়ে যায়, বাট আদারওয়াইজ অন এ রেগুলার বেসিস যদি একটু খেয়াল করো দেখবে 11টার মধ্যেই মানে 11টাতেই আমার নতুন ব্লগ চলে আসে। যাই হোক, তো হ্যাঁ এখন আজকে দেখি কি করি কি না করি। বাইরে চচ্চড়া রোদ, প্রচন্ড রোদ আজকে, রোদের খুব তেজ আজকে। তো হ্যাঁ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে দুপুর 12টা আর আমি সেই মানে 10:30 থেকে একভাবে ব্লগটাকে আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। মানে যে ব্লগটা তোমরা গতকাল দেখেছো সেটা মেবি নোটিস করেছো কিনা যাই না, একটু লেটে এসেছে। মানে প্রায় 1টা মতন বেজে গেছে, 1:45 ওই ব্লগটাকে আসতে, বা 12:30 মতন। আমি চেষ্টা করেই যাচ্ছি কনস্ট্যান্টলি। এক একদিন যে ইউটিউবে কি হয় না বুঝতেই পারি না, হতেই যায় না আপলোড, মানে সে দেখিয়েই যাচ্ছে আপলোডিং। ওয়াইফাইতে চলছে, মোবাইল ডেটাতে ট্রাই করছি, কিন্তু সামহাউ স্পিড একদম ড্রপ করেছে অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। এখনও আপলোডিং হয়নি সেভাবে, এখনও প্রসেসিং দেখিয়ে যাচ্ছে। যাই হোক, হোপফুলি একটু পরে হয়ে যাবে, বিকজ আই এম শিওর তোমরা দেখে নিয়েছো গতকালের ব্লগটা। তো আমি ওই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে আমি চলে গেলাম স্নান করতে। আমার খুব রাগ হয়ে গেছে যে হচ্ছে না কেন, তো ওই জন্য আমি চলে গেলাম স্নান করতে। স্নান টান করে নিলাম, এখন মায়ের সাথে কথা বলি যখন ব্লগ আপলোড হবে হবে, বিকজ এটা আমার হাতে নেই, নেটের স্পিড আমি কিছু কন্ট্রোল করতে পারবো না। তো যখন হবে হবে। আমার স্নান হয়ে গেল, এটা একটা ভালো বড় কাজ হয়ে গেল। এখন মায়ের সাথে কথা বলি, বিছানাও তুলিনি, পেছনে দেখো বিছানা অব্দি তুলিনি। আমি সকাল থেকে ওটা নিয়ে বসে আছি যে কেন আপলোড হচ্ছে না। তো এখন আমি বিছানা তুলতে তুলতে মায়ের সাথে কথা বলে নিই, তারপর যখন আপলোড হওয়ার হবে। বেলা 1:30, আর তোমাদেরকে লাস্ট বললাম যে ভ্লগটা আপলোড হচ্ছিল না, তারপর আমি না মানে বিরক্ত হয়ে মাকে ফোন করব বলে জাস্ট ফোনটা নিয়েছি, তখন দেখলাম জিনিসটা আপলোড হলো। যাই হোক, জানি না কি হয়, এক এক সময় ইউটিউবে প্রচন্ড প্রবলেম হয়, আপলোড হতে চায় না, নেট স্পিড থাকলেও হতে যায় না। যাই হোক, কালকে যখন ফটোটা মানে ক্যানভাসটা ফ্রেম করতে দিয়েছিলাম তখন মেবি তোমরা দেখে নিয়েছো যে আমি কি এঁকেছি, তবু ওটা আজকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে। এবার ওখানে একটা ব্যাপার হয়েছে যে ওটাতে না মানে একটা জায়গাতে একটুখানি কালোটা সামহাও লেগে গেছে, সেখানটাতে আমাকে আবার একটুখানি টাচ আপ করতে হবে। তো সেটা আমি করে নেবো, করে যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে পুরোটা দেখাবো যে আমি কীরকমভাবে ফ্রেম করলাম অ্যান্ড এভরিথিং। আর হ্যাঁ, আমি কালকে বলেছিলাম যে ফ্রেম করতে 400 টাকা লেগেছে, 400 না অ্যাকচুয়ালি 450 টাকা নিয়েছে ফ্রেমটা করতে। আর তো হ্যাঁ, ওটাকে আমাকে একটু টাচ আপ করতে হবে, ওটা দুপুরবেলার লাঞ্চ করে টাচ আপ করে তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো, কারণ কালকে তোমরা অলরেডি দেখেই নিয়েছো, সেই জন্য তোমাদেরকে ওটা ভালো করে আমি দেখিয়ে দেবো। এনিওয়েজ, এখন আমি পুরো ঘরটাকে ডাস্টিং করলাম, এত ধুলো পড়ে না যে মানে কয়েকদিন অন্তর অন্তর ডাস্টিং না করলে মনে হয় যেন কত দিন ডাস্টিং করিনি। যাই হোক, তো এখন আমি পুরো ডাস্টিং করে নিলাম, একটুখানি বাকি আছে আমার খাটের পেছনের এই যে দুটো র্যাক ওই দুটো বাকি আছে, ওটা আমি খেয়ে নিয়ে করে নেবো। এখন আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি, গরম লাগছে। তারপরে বিছানা টিছানাও পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি, কিন্তু এই যে পিলো কাভারগুলো কালকে লাগানো হয়নি। আজকে সকালবেলা আমি ভেবেছিলাম যে যখন আমি বিছানা তুলবো তখন করে নেবো, এবার তখন মায়ের সাথে কথা বলতে বলতে বিছানা তুলছিলাম, তো আমি সেটাও ভুলে গেছি। তো আমি এটা মেবি আজকে রাত্রিবেলা বিতর্শক যখন বিছানা করবে তখনই কভারটা চেঞ্জ করবো, আর নাহলে আমি পরে একটা সময় করে নেব কভারটা চেঞ্জ। তো ওটা পরেই রয়েছে, এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই, খিদে পাচ্ছে, এখন 1:30 মতন বাজে, তারপরে আমাকে আবার একটু আঁকতেও বসতে হবে। কি ব্যবস্থা,
ঠিক আছে অমলেট করো তুমি দেখিয়ে দাও তাহলে কেন এটা শুকতো লাঞ্চ আজকে ভাত শুকতো মুগ ডাল এখানে রয়েছে এক পিস রুই মাছের ঝোল এটা পাপার এখানে বড়ি দিয়ে আলু দিয়ে সজনে ডাটার একটা তরকারি এখানে মানি পোচ হচ্ছে এখানে রয়েছে আলু পটল ভাজা আর এখানে আমার জন্য পনির আছে এর মধ্যে রুটি আছে আর এটা আমার অমলেট এই আমাদের আজকের লাঞ্চ এখন 2:30 বাজে হয়ে গেল লাঞ্চ করা আর আমি আজকে না এক্ষুনি আঁকতে বসছি কারণ আমি যেই একটুখানি শুই যে হ্যাঁ একটু 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই একটু টিভি দেখি সাথে সাথে আমার এত ঘুম পেয়ে যায় যে আমি ঘুমিয়ে পড়ি সেই জন্য সেটা আর আমার করা হয় না যাই হোক এখন আমি বসবো হচ্ছে আঁকতে আমি ওই জন্য আজকে যেটা করেছি আমি ব্যালকনিতেই টেবিলটা পেতে বসেছি কারণ এখানে পুরো ডিরেক্টলি মানে লাইটটা পাওয়া যায় আমি এটা জোড়হাটে থাকতে করতাম জোড়হাটে আমাদের আমার যে বেডরুমটা ছিল ওই সময়ের ব্লগ যারা দেখেছো তারা জানো ওইখানে যে ছিল সেখানে না একটা ব্যালকনি দরজা ছিল তো এত সুন্দর ওখানে লাইটিংটা আসতো আমার যখনই কিছু রেকর্ড করতে হতো বা মানে বেশি লাইটিং এর দরকার হতো আমি সবসময় ওখানে বসে করতাম তো এখানে আমি সবসময় ভাবি এবার এখানের মুশকিল হচ্ছে আমাদের এই মানে ফ্ল্যাটটা যেহেতু পূর্ব ফেসিং সেই জন্য এই সময়টাতে রোদ থাকে না সকালের দিকটাতে রোদ থাকে তো ঠিক আছে তবুও ডে লাইট যতটুকু পাওয়া যায় তাতেই ভালো হয় পরে তো রিং লাইটটা জ্বালানোই যায় কিন্তু রিং লাইটে না সেই এফেক্টটা আসবে না অবভিয়াসলি যেটা তুমি ডে লাইটে পাবে আমি চেষ্টা করি যাতে সকাল সকাল যতটা সকালে বসা যায় তাহলে রোদটা পাওয়া যায় কিন্তু সামহাও ওই টাইমটাতে আমার হয় না কারণ আমার এডিটিং থাকে মায়ের সাথে কথা বলা থাকে স্নান টান করতে হয় এইসব করতে গিয়ে ওই টাইমটা আমার হয় না তো সেই জন্য এখন আমি বসছি এখন 2:30 মতন বাজে হাতে অনেকটাই টাইম আছে তো সেইটার জন্য আমি ভাবলাম যে আমি এক্ষুনি বসে চাই যতটা পসিবল আমি ডে লাইটে করে নিতে পারবো তো তার জন্য আমি এখানে দেখো আমার আঁকার যে টেবিলটা সেটাকে ব্যালকনির মধ্যে পেতেছি এইভাবে দিয়ে এখন আমি আঁকতে বসবো আমি এখানে পাপোসের উপরে বসে যাবো বসে আঁকবো কালকেই ওই পট আঁকাটা স্টার্ট করেছি সেটা তো তোমরা দেখলেই তো ওই পটটাতেই আঁকবো আমি খানিকটা এঁকেছিলাম আজকে যেহেতু এতটা তাড়াতাড়ি স্টার্ট করছি তো হোপফুলি একটু আর্লি মানে একটু বেশি করে নিতে পারবো আর তারপরে আমাকে আবার ওই ক্যানভাসটাও একটু টাচ আপ করতে হবে যেটা তোমাদেরকে তখন বললাম তো এনিওয়েজ এখন আর বকবক করছি না ওইটাকে আঁকতে স্টার্ট করি দেখতে পাচ্ছি না তো এখন বাজে হচ্ছে 6:10 আর আমি বারান্দা থেকে খাটের উপরে এসেছি এসেও খানিকটা আঁকছি আঁকতে আঁকতে কোমরে ব্যথা হয়ে গেছে তো এখানেই শুয়ে পড়েছি অনেকটাই হয়ে গেছে অলমোস্ট অনেকটাই হয়ে গেছে তবে আমি আজকে মানে চেষ্টা করছি যাতে আঁকাটা পুরোটা আজকেই কমপ্লিট হয়ে যায় কারণ আমার যা প্ল্যান আছে তাতে আমি মানডে বোধহয় লেকটাউন যাব এটা আমার প্ল্যান রয়েছে তো তার আগে আমাকে এটা রেডি করে ফেলতে হবে এবার কালকে শনিবার পরশুদিন রবিবার তো সেই জন্য আজকে যদি আঁকাটা কমপ্লিট হয়ে যায় তাহলে কালকে পুরো ল্যাকার টাকার মেরে যা একটু টাচ আপ করার থাকে সেগুলো করে একদম রেডি করে ফেলতে পারবো তো সেটার জন্য আমি চেষ্টা করছি আজকেই যাতে শেষ হয়ে যায় তো অনেকটাই হয়ে গেছে বোধহয় হয়েই যাবে দেখা যাক এখন একটুখানি খিদে পাচ্ছে তাই জন্য একটুখানি মুড়ি আর চানাচুর নিয়ে আসলাম এখন খেতে খেতে একটুখানি টিভি দেখবো তারপরে আবার বাকিটা আঁকবো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে সকাল 7:45 আর আমি আর বিতোষক যাচ্ছি মর্নিং ওয়াক করতে এখন বাজে 7:45 চলে আসলাম বাড়ি বিতোষক এখনো আসেনি ও গেল এখন লাস্ট চক্কর মারতে আমার হয়ে গেলাম চলে আসলাম আর বাইরে না এত ঘাম হচ্ছে এত গরম যাই হোক এখন ঘরে যাই
এই দেখো কালকে রাত্রির বেলা পেডেস্টেল চালিয়ে তারপরে শুয়েছি আমরা। এমনিতেই না এখন এত গরম লাগছে যে আমরা ফ্যানের তলায় মাথা করে শুচ্ছি, কিন্তু কালকে এত গরম লাগছিল যে পেডেস্টেল চালাতে বাধ্য হয়েছি। কারণ এসিটা না সার্ভিসিং না করে তো চালানো যাবে না, তো সেই জন্য এখন এসিটা সার্ভিস করা হয়নি, যেন পেডেস্টেল চালিয়েছি, এত গরম লাগছে। আর কালকে না একটা প্রচন্ডই গরম ছিল, মানে রাত্রিবেলা রীতিমতো মানে হাইফাই লাগছিল আমারও আর বিতর্ষকেরও। তো সেই জন্য আমি বললাম যে তুমি কি, ও রোজই বলে যে পেডেস্টেল ফ্যানটা নিয়ে আসবো নিয়ে আসবো, আমি বলি যে দরকার নেই ঠান্ডা লেগে যাবে, ওর এমনি একটু কাশছে। তো সেই জন্য কিন্তু কালকে এত গরম লাগছিল না, পারা যাচ্ছিল না, সেই জন্য আমরা আবার পেডেস্টেলটা নিয়ে এসে মাথার কাছে চালিয়ে তারপরে শুয়েছি, তবে একটু আরাম করে দুজনে ঘুমাতে পেরেছি। যাই হোক আমি চলে আসলাম ঘরে। আর কালকে তোমাদেরকে ক্যানভাসটা দেখাতে পারিনি, কারণ ওটা টাচ আপ করা হয়নি। আমি সারা দিন ধরে শুধু ওই মামুনির পটটা এঁকে যাচ্ছিলাম, ওটা ফাইনালি আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার রাত্রিরে এত কোমর ব্যথা করছিল, কারণ আমি সেই দুপুর থেকে রাত অবধি, মানে রাত আমি বলছি 10:45 অবধি, আমি ওটা একভাবে এঁকেছি। এঁকে ওটা আর এত মানে কুটির কুটির কাজ থাকে না, মানে আঁকাটাই যে ওটাতে অনেকটা মানে এফোর্ট দিতে হয়, একটু একটু ধরে 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 আঁকতে হয়। চোখে প্রেশার তো পড়েই ঠিক আছে, বাট তার সঙ্গে মানে কনস্ট্যান্টলিভাবে বসে বসে কোমর আমার ব্যথা হয়ে গেছিলো। আর তারপরে আর মানে আমি রাত্রিবেলা পারছিলাম না যে আমি আবার ক্যানভাসটাকে টাচ আপ করে তোমাদেরকে দেখাবো। আর কালকে আমি প্র্যাকটিক্যালি যার জন্যে মানে মেবি তোমার ব্লগের মধ্যে দেখলেই সেরকম কিছুই আমার মানে আমি করিনি, কারণ আমি সেই দুপুর থেকে প্রথমে নিচে বসেছিলাম ব্যালকনিতে, তোমাদেরকে দেখালাম বারান্দাতে, তারপরে ওখান থেকে যখন একটু সন্ধে সন্ধে হলো তখন আবার শিফট করে খাটের উপরে আসলাম, এসে বসেছি। বসে একভাবে 10:45 অবধি কালকে আমি এঁকেছি, সেই দুপুর বেলা থেকে আঁকতে স্টার্ট করেছি তখন 2:30 বাজে, 2:30 থেকে রাত 10:45, তাহলে ভাবো একভাবে এঁকে গেছি। মাঝখানে শুধু উঠেছিলাম একটুখানি মুড়ি খাওয়ার জন্য, আর মাসি ওই গ্রিন টি দিয়েছিল তখন একটুখানি গ্রিন টি খেয়েছিলাম, তাছাড়া আর ব্রেকই নিইনি কালকে আমি, বিকজ আই হ্যাড টু ফিনিশ ইট, কারণ সোমবার দিন আমি যাবো লেক টাউন আর তখন আমি আবার এইটা নিয়ে যাব, কারণ মামুনিকে দিয়ে দেবো আমি। তো যাই হোক সেই জন্য মানে কালকে আর ওটা দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দেবো বাকি। আজকে মানে যে ব্লগটা তোমরা আগামীকাল দেখবে, আমার কিছু কিছু কাজও আছে, তো হ্যাঁ সেগুলো পরের ব্লগটাতে দেখতে পারবে, এখন আর বকবক করছি না। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, এখন পুরো ঘেমে দেখো কিভাবে ঘামছি, বাইরে এত ঘাম হচ্ছে, এত ঘাম হচ্ছে না, আর রোদের খুব যে একটা তেজ আছে তেমনটা নয় মোটামুটি, কিন্তু ঘামটা প্রচণ্ড হচ্ছে কারণ একটুও হাওয়া নেই। এনিওয়েজ এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেলাইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো। Thank you.